আমাদের ট্রেনিং বিভিন্ন জায়গায় ছিল, প্রায় এক জায়গায় ছিল 15 দিন। আর যখন মুজিব ক্যাম্পে গেলাম, ওখানে আমরা 45 দিন ছিলাম। আপনারা কয়জন গেলেন? প্রায় 20-22 জন আমরা ছিলাম। কয়েকজনের নাম মনে আছে? যেমন কফিলউদ্দিন, তারপরে বয়াজুল হক, খেতারউদ্দিন, জরিফউদ্দিন, আইনউদ্দিন হক, আলতাজউদ্দিন, আরো অনেকে আছে। এগুলো সব মারা গেছে, যুদ্ধের পরে মারা গেছে ওরা। অবশ্য এখনো বেঁচে আছি আমরা। আমাদের গ্রামে প্রায় মোট 4 জন মুক্তিযোদ্ধা, 20 জন ছিল। যখন আমরা ওইদিকে আসলাম, তখন কোম্পানি কমান্ডার আমাদের ছিল বয়াজুল হক। বয়াজুল হকের নেতৃত্বে আমরা আসি নির্ভামারী। যখন আমরা ভিতরে গ্রামে ঢুকি, তখন ওই যে গ্রামের লোকজনের সঙ্গে আমাদের কথাবার্তা ভাব ভাষা মিল ছিল না। তখন আমরা হঠাৎ কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন ছিল আমাদের হাতিবান্ধায়। ওখানে আমরা সবাই ওনাকে বললাম যে স্যার দেখেন, আমরা তো গেরিলা, আমাদেরকে গ্রামে ঢুকতে হয়, যেখানে সেখানে ঢুকতে হয়, কিন্তু এই এলাকায় তো মানুষের ভাব ভাষা আমরা বুঝতেছি না, আমাদেরও ভাব ভাষা ওরা বুঝতেছে না। যার জন্য আমাদেরকে যদি এলাকা এলাকায় দেওয়া হয়, তাহলে আমাদের কাজ করার মনে সুবিধা হবে। উনি কিন্তু সাথে সাথে আমাদের কথাটা অ্যাকসেপ্ট করলেন, সাথে সাথে আমাদেরকে আপন আপন এলাকায়, যার যার বিভিন্ন এলাকায় আমাদেরকে পাঠিয়ে দিল। আমাদের এই এলাকার লোকজন, আমরা এই এলাকায় আসলাম প্রায় 20-25 জন। আমাদেরকে ছিল তখন দেবনগর হেডকোয়ার্টারে। দেবনগর থেকে আমরা চলে গেলাম ঠিক আমার বাড়িতেই, একটা গ্রুপ হয়ে আসলাম, গ্রুপ নিয়ে আমরা আসলাম। গ্রুপের কমান্ডার ছিল কেউ? না, ওই সময় গ্রুপের কমান্ডার আমি ছিলাম, নেতৃত্ব দেওয়ার মতো আমি ছিলাম গ্রুপ কমান্ডার। তখন আমাদেরকে দিল ক্যাপ্টেন শাহরিয়ার দায়িত্বে। যে ক্যাপ্টেন শাহরিয়ার দায়িত্বে ছিল আমাদেরকে দিল, তখন ওনার কর্মকাণ্ড কিন্তু আমাদের অ্যাকসেপ্ট হচ্ছে না। ওনার কর্মকাণ্ডগুলো ছিল বিপরীতমুখী, আর আমাদেরকে কমান্ড করে শুধু উর্দু দিয়ে, হয়তো কিছু কথা কথা কাটাকাটির বিপরীতমুখে আমাদেরকে তখন ওই দিন, তারপরের দিন সকাল থেকে আমাদেরকে বদলি করে দিল। যখন আমরা ওখান থেকে বদলি করে দিল, তখন আমরা চলে গেলাম চাকলাহাটে, ওইদিকে পাঠিয়ে দিলাম আমরা ওই 20-25 জন। ওরাই, হ্যাঁ, আমরা ওই 20-25 জন ওই দিন ছিল চাকলাহাটের বাজার। চাকলাহাটে কিন্তু খান ছিল, ঢুকলাম চাকলাহাট বাজারে। ওই দিন ছিল পয়লা রমজান, আমরা হোটেলে গেলাম চা খাইতে। আমরা খালি শুধু খুরমাগুলো নিয়ে বসছি, এমন সময় কয়েকজন খান আসে, খুরমা আমাদের হাতে ছিল। ঢুকে তখন ওই যে টেবিলের উপরে ছিল ডিমগুলো রাখছে সিদ্ধ করে, আর সবাই আসে পটপট করে ডিমগুলো খাইতে, যে খায় দেয় পয়সা রোজা নেই, সবাই চলে গেলো। আমি দোকানদারকে বললাম কী টাকা দিও না, তুমি ওরা টাকা দিবে না। আমরা হাটে ঢুকলাম, দেখলাম যে খান সেনা কোথায় ডিফেন্স করছে, কোথায় কী করছে, এগুলো কিন্তু আমরা দেখলাম। দেখে দেখে বিশাল গরুগ্রস্ত নিলাম, মাত্র 1 টাকা দিয়ে চাকলা হাটের ফুল দিয়ে যাইতেছি। একটা নদী ছিল, নদীটার উপরে দুইটা এঙ্গেল ছিল, এঙ্গেল দিয়ে পার হয়ে যেতে হয়। তো সন্ধ্যার পুরো মুহূর্তে দেখি যে একটা রাজাকার ওখানে ডিউটি আছে। তখন আমরা যখন গেলাম, তখন আমাদেরকে ওই রাজাকার আমার উর্দু দিয়ে কথাবার্তা করতে হচ্ছে আমাদের সঙ্গে। সত্যি করে দেখলাম কী ধরায়, কোনো ঘর কী ধরায়। আমরা বললাম স্যার, আমাদের বাড়ি তো এইখানে, আমরা গরিব লোক বাজার করতে এসেছি এখানে। আর দেখলাম দেখে গরুর মাংস দুই কেজি ওরা কমিয়ে গেল। তখন আমরা গেলাম ডিভেন্টে, ডিভেন্টে যায় সন্ধ্যার সময় আমাদের খাওয়া দাওয়া খেলাম। বললাম যে ঠিক আছে, কয়েকজন লোক চলো, দেখি রাজাকারের খবর করবো আমরা। রাজাকার ড্রাইভারটা আমি নিলাম, নিয়ে ওকে আমার একজন ছিল ওকে দিলাম, ওকে পিছন পাশে ওকে যেভাবে ধরা লাগে আমাদের কলা কৌশল, যেভাবে পিছনে হাত দিয়ে ধরে ঘাটটা চিপে দিয়ে ওকে আস্তে করে নদীর পাশে নিয়ে গেলাম। নদী খেতে নিয়ে কয়েকটা ডুবাম দিলাম, আর আমরা ওইখান থেকে কিছু কয়েকটা রাউন্ড ফায়ার টায়ার করে দিয়ে
আমরা বাস পিছায় চলে গেলাম। তারপরের দিন যখন আমরা আসি তখন আগের জায়গাটা পজিশনের জায়গাটা কিছু ওই 14 মাইল ছিল আমাদের, 14 মাইল কয়েকটা সেট বিভিন্ন জায়গায় করে দিয়ে চলে যাই আর কয়েকটা ফায়ারিং করি। ফায়ারিং করার পরে আবার ওরা দৌড়ে আসে আর ওই জায়গায় পজিশনের জায়গায় লাফালাফি করে। যখন মাইন ব্লাস্ট হয় দু একজন আহত হয়েছে, কয়েকজন মারা গেছে, তারপরে কিন্তু আর ওরা পজিশনের জায়গায় আসতেছে না। আমরা দিনের বেলায় তো আমরা ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে দেখি যে ওরা কোন দিক দিয়ে হাঁটাহাঁটি করে, তখন আমরা ওই বিভিন্ন জায়গায় মাইন সেট করে রাখি। 14 মাইন ছিল এবং 16 মাইন, 16 মাইনটা সেট করে দিয়ে ওটা আবার তার টানে বিভিন্ন জায়গায় ঘুরে যায়, টান দিতে হয়, তার টানে নিয়ে গেছি দূরে, দেখতেছি যে ওই জায়গায় খান আছে, তখন আবার মাইন নিয়ে আমরা টান দিই। যখন টান দিয়ে মাইন অ্যাক্সিডেন্ট হয়, হয়তো কিছু লোক মারা যায়, তখন কিন্তু আবার রাস্তাঘাট আবার হাঁটাহাঁটি বন্ধ করলো তারা। যখন ওরা চাকলাহাট এসেছিল, চাকলাহাট থেকে টুনিরা খান তুলে আসলো, পিছিয়ে আসলো, টুনিরহাট থেকে আসে তারা গলহা যারা ডিফেন্স করে শক্ত ডিফেন্স। হঠাৎ একদিন আমরা কয়েকজন পঞ্চগড় ব্রিজ আসছিলাম, ব্রিজ পঞ্চগড় ব্রিজ ভাঙার জন্য আমি আসছিলাম, আর চাকলাহাটের এক ছেলে ছিল জালাল বর্তমান চেয়ারম্যান, রংপুরের একটা ছেলে ছিল আমিনুল নাম, আমরা তিনজনই আসলাম পঞ্চগড়ে ব্রিজ ভাঙার জন্য। তো ব্রিজ ভাঙতে আসে দেখি রাতের বেলায় ব্রিজের দুই পাশে ব্যাংকার, খানের ব্যাংকার, হেভি ব্যাংকার, ওখান থেকে আমরা ঘুরে চলে যাচ্ছিলাম। চলে যাওয়ার পরে যখন গলিয়ার ডিফেন্স পার হয় নাই আর কি, মাঝে মাঝে আসে গেছি, ভোর হয়ে গেল, তো ওই সময় আমার একটু পায়খানার চাপ আসে গেছিলো, তখন আমার কাছে ছিল মাইনের ব্যাগটা, মাইনের ব্যাগটা আমি দিলাম জালাল চেয়ারম্যানকে, আমার কাছে ছিল শুধু গ্রেনেড দুইটা কোমরের ভিতরে। ওরা চলে গেলো, পায়খানা করে দোকানে পানি নিয়ে রাস্তা দাঁড়াইছি, এমন সময় তিনজন খান সেনা আমার সামনে আসে দাঁড়াইল, বলছে তুমি কে তো আহ তো এই তোমায় দেখি কোথায় বলেছি, আমার বড় বাড়ি এই থেকে কীদার জায়গা, আমি তো কাম করে গা মানুষের বাড়ি কাম করতেছি, আমি ঠিক আছে চলো আমারা কাম করো। তখন আমাকে নিয়ে গেলো ওদের কাছে, আমি যাচ্ছি ওদের পিছিয়ে পিছিয়ে, ওরা আগে যায় আমরা আমি পিছিয়ে, যাইতে যেতে দুই পাশে ছিল বাড়ঝা, তো আমি আসতে করে গ্যানের দিয়ে এক জায়গা ফেলে দিলাম, ফেলে দিয়ে যেটা সিগনাল রাখলাম কোন জায়গায় দিলাম আর কি, একটা খাল জায়গা ছিল। তারপরে গেলাম আমাদের এখানে, আমাকে নিয়ে গেলো সর্বপ্রথম নঙ্গরে, তুমি খাগে কিছু কুচ মুই কুচ নেই খাগে, আমরা ঘর আমি যাই দিয়ে কথাবার্তা হয় না, ঘর মে কেতনা আদমি হ্যাঁ, ঘর মে তো আদমি হ্যাঁ, মা হ্যাঁ, মা হ্যাঁ, তারপরে ভাই বোন মানে 6-7 জন হ্যাঁ, তো বাপ বাপ আমল মুক্তি দত মার দিয়া মিথ্যা কথা বললাম যে মুক্তি দত আমার বাপকে মার দিয়া। তখন আমাকে নোংরে যে পুরি খাওয়াইলো, পুরি দিল, চা খাইলাম, চা খাই দিয়ে আমাকে দিল একটা খোলাল, আর দেখতেছি অনেকগুলো লোক ব্যাংকার কাজ করতেছে, আমি ওদের সাথে কাজ করতেছি, আমার কিন্তু সন্দেহ যে আমার একটা খালু আছে কিন্তু ওইখানে, যদি খালু আমাকে চিনে তা আমি গামছাটা ভালো করে মুন্ডল ক্যামোফ্লাইজ করেছি আর কি, যেন আমাকে চিনতে না পারে। আমি কিন্তু কয়েকদিন আগে দেখছি খালুটা ওই ব্যাংকার থেকে যায় খানগুলোর সাথে, আমি তো দেখি করি ও কিন্তু ওইখানে ছিল আজকে। তারপর কী আলোরম আমার দেখা হলো, দুপুরে খাওয়া খেলে এলো, তো ঠিক 4টার দিক বলছে কাম বন্ধ হয়ে গেলো, বন্ধ করে দিল, বলছে বাচ্চা লোক আও দিল, তো গামছাটা মনে এলো, গামছাটা নিয়ে রুটি বাঁধা দিল, রুটি বাঁধা দিল, একটা বালতি গোস্ত দিল, বুঝাও তোমার ভাই তোমার মাকে তোমার ভাইকে খাওয়াও, আর কাল শুভ শুভ আয়গা আমার তোমার 5টা টাকা দিল। গেলাম তো রুটি মাংস নিয়ে গেলাম আমার ডিপেন্সি, ওরা কিন্তু জানে যে ওকে ধরছে খান, ওই যে আমাকে দেখছে ওরা দেখছে যে খান ধরে নিয়ে গেল, আমার কিন্তু মৃত্যুর একটা শোক ঘরে পালন হইতেছে, ধরা পড়তেছে, ধরা পড়লে তো মারবে। যখন আমি সন্ধ্যা গেলাম আমি গেলাম রুটি মাংস নিয়ে, সবাই তো মানে কেউ কান না কেউ হাসে, আমার যাতে বলছে আমি আর কিন্তু যাইনি, ওই দিনে আমার শেষ। তারপরে যখন এই ডিফেন্স যে ভাঙা যায় না, তখন আমরা কিন্তু রেগে পেট্রোলিং লোকজন গুপ্তচরভাবে পাঠাই যে কি এবার ওই বাংকারটা কী হয়েছে, আমি তো নিজে পিছনে দেখে গেছি যখন হেভি সিলিং হয়, সিলিং হয়ে ওরা বাংকারে ঢোকে, আর বাংকার থেকে ছোট করে বাংকার আঁকা বাঁকা করে বিভিন্ন বহুত কিছু দেখাই ছিল। যৌথ বাহিনী কিন্তু আমাদের সঙ্গে আসে গেছে, আমাদেরকে মেসেজ দিয়ে দিল যে ঠিক আছে আমরা আসতেছি আজকে, তোমরাও থাকো, আজকে গলে আর ডিভাইস ভাঙতে হবে। আর আমাদের যে এফেক্ট টেফেক্টগুলো ছিল, আমি তখন কিন্তু বললো যে ওরা আমাকে চাপ দিল যে বাংকার তোকে ভাঙবে আর কি, ঠিক আছে ইনশাল্লাহ ভাঙবো আমি। তখন আমি আমার এই এলাকার লোকজন কয়েকটা নিলাম 10-12 জন, বাংকার থেকে ওরা 100-150 গজ দূরে ওরা মুক্তিযোদ্ধা, সামনে পিছিয়ে এইভাবে বিভিন্ন লাইনে আছে,
তারপরে আমরা সেই ব্যাংকারগুলো আমরা ধ্বংস করি, যেদিন আমরা ব্যাংকার ধ্বংস করে দিই ওই দিন থেকে আমরা পঞ্চগড় মুক্ত হয়ে গেছি। আমরা কয়েকজন লোক নিয়ে আমি ছিলাম টুনিরহাটে, ভোর চারটার সময় খানগুলা এখান থেকে কিছু মারা গেছে আর কিছু ওরা হাটে চলে গেছে। আমাদের চাকলাহাটের ওই পাশে কি দিঘিটা ছিল, বড় দিঘিটা কি জানি, কাজল দিঘি, কাজল দিঘির ওখানে কিন্তু মুক্তিযোদ্ধার একটা ডিফেন্স ছিল, আমাদের গেরিলা ডিফেন্স, ওরা তো সবাই ছিল ভিতরে, শুধুমাত্র নঙ্গরি ছিল তিনজন। আমি কিন্তু ওই সময় কয়েকজন দশ বারোজন লোক নিয়ে আমি ছিলাম টুনিরহাটে, ঠিক ভোর ছয়টার দিক হবে গুলির শব্দ হয়ে গেল, তা আমরা দৌড়াদৌড়ি গেলাম, সবাই কি ওখান দেখেছি তিনজন মুক্তিযোদ্ধা আমাদের পড়ে আছে, সবাই চলে গেছে, তিনজন নঙ্গরি ছিল আমাদের ওখানে, নঙ্গরিগুলা একজন ডিউটি ছিল, খানগুলা ডিফেন্সদের উপর দিয়ে যাচ্ছিল, তখন ওরা বলছিল যে ওস্তাদ আপনার কিসের জায়গা, ওরা মনে করছিল যে এটা ইন্ডিয়ান ফোর্স আমাদের, যখন বলছে ওস্তাদ কিসের জায়গা সাথে সাথে ওদেরকে ব্রাশ করছে। ওই ব্রাশের শব্দ শুনে আমরা যখন দৌড়ে গেছি সবাই এখান থেকে মুক্তিযোদ্ধা গেছে, যায় ওরা নামে গেছে ধান খেতের মধ্যে, অ্যাডভান্স করে আসি পঞ্চগড়, পঞ্চগড় মুক্ত হয়ে গেল পঞ্চগড়ের 29 তারিখ নভেম্বর না ডিসেম্বর নভেম্বর 29 তারিখ।